হ্যালো বন্ধুরা, বাংলাদেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল কৃষি খাতের মধ্যে ডেইরি অন্যতম। এই খাতে তৈরি হচ্ছে নতুন নতুন সুযোগ, আসবে নতুন বিনিয়োগ। একজন নতুন খামারি সবসময় চান ভালো জাতের গরু নিয়ে খামার শুরু করতে। তাদের জন্য গরুর জাত নিয়ে আমাদের স্পেশাল এই সিরিজ। আজকে প্রথম পর্বে থাকছে বিশ্বব্যাপী জনপ্রিয় গরু 10টি শীর্ষ জাত নিয়ে পরিস্থিতি এবং আলোচনা। বিশ্বব্যাপী দুধের গরু হিসেবে 15 থেকে 20টি এক্সক্লুসিভ ব্র্যান্ড রয়েছে। এদের প্রত্যেকেই দুধ উৎপাদনে খামারিদের পছন্দ, কিন্তু সব জাতের গরু সব পরিবেশে ভালো করে না। একজন খামারির প্রয়োজন এমন জাতের গরু যা সকল স্থানেই মানিয়ে নিতে পারে, রোগশোগে কম ভোগে, যার ব্যবস্থাপনার নিয়ম সহজ এবং সর্বোপরি দুধ ভালো দেয়। এসব বিচারে সেরা 10টি জাতের গরুর একটি সাধারণ ধারণা আমি আজকের এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব, যার ভিত্তিতে একজন খামারি তার প্রয়োজন অনুযায়ী গরু বেছে নিতে পারবে। কাজেই ভিডিওটি কোনোভাবেই স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়ে শুরু করছি। নাম্বার 1, হোলস্টাইন ফ্রিজিয়ান। গৃহপালিত গরু জাতের মধ্যে সাদা কালো ছোপযুক্ত এই গরুটি সবচেয়ে পরিচিত। এর আকারে বড় হয়। দুটো গরুর ছোপ দাগগুলো কখনো একই রকম হয় না। শীত প্রধান অঞ্চলের এই জাতের গরুর উৎপত্তিস্থল হল্যান্ডের ফ্রিজল্যান্ড প্রদেশে। এরা দুধের জন্য বেশ বিখ্যাত, দৈনিক 40 লিটার পর্যন্ত দুধ দিতে সক্ষম। গায়ের চামড়া ছোট বড় কালো ছাপযুক্ত, এমনকি পুরোপুরি সাদা ও কালোও হতে পারে। গাভীর ওজন হয় প্রায় 550 থেকে 650 কেজির মতো এবং ষাঁড়ের ওজন হয় 800 থেকে 900 কেজি পর্যন্ত। 18 থেকে 24 মাস বয়সে প্রথম গর্ভধারণ করে। সদ্যজাত বাছুরের গড় ওজন হয় 30 থেকে 36 কেজির মতো। নাম্বার 2, জার্সি। বড় বড় চোখ আর বাদামি রঙের জন্য জার্সি গরুগুলো বিখ্যাত। এর দুধও ঘন এবং ননিযুক্ত। এটি কয়েক রকমের হয়ে থাকে, কোনোটি হালকা বাদামি হয়, কোনোটি আবার ধূসর থেকে কালো রঙেরও হয়ে থাকে। এগুলো আকারে খুব বড় হয় না। বড় মুখের মাঝারি চোখ, দীর্ঘ চোখের পাপড়িযুক্ত জাতের গরুগুলো সবার কাছেই প্রিয়। এদের আদি নিবাস জার্সির দ্বীপপুঞ্জে, যা ব্রিটিশ দ্বীপপুঞ্জ নামে পরিচিত। বর্তমানে এই জাতটি ইংল্যান্ড, আমেরিকা সহ বিশ্বের প্রায় সব দেশেই পাওয়া যায়। গায়ের রং লাল। পূর্ণবয়স্ক গাভীর ওজন 400 থেকে 500 কেজির মতো এবং ষাঁড়ের ওজন 540 থেকে 820 কেজি পর্যন্ত হয়ে থাকে। সদ্যজাত বাছুরের ওজন 25 থেকে 27 কেজি পর্যন্ত হয়। নাম্বার 3, আয়ারশায়ার গাভী। সাদা শরীরে লালচে বাদামি ছোপের এই গরুগুলো আকারে মাঝারি। স্কটল্যান্ডের আইর দ্বীপপুঞ্জে তাদের আদি জন্মস্থান। এদের শিংয়ের জন্য এরা বিখ্যাত। এরা লম্বায় অনেক সময় কয়েক ফুট হতে পারে। এই জাতের গরুগুলো খুব শক্তিশালী হয়। এই গরু ঠান্ডা সহ্য করতে পারে, কিন্তু গরম অবস্থায় তারা ধীরে ধীরে চলে। বসন্তকালে গরুর ওজন 420 থেকে 500 কেজি পর্যন্ত হতে পারে এবং একটি ষাঁড় 700 থেকে 800 কেজি পর্যন্ত হতে পারে। সদ্যজাত বাছুর 25 থেকে 30 কেজি পর্যন্ত হয়ে থাকে। আয়ারশায়ার গরুর পুরো সময়কালে 4 থেকে 4.3% চর্বিযুক্ত এবং 4,000 থেকে 5,000 কেজি পর্যন্ত এক বাছুর থেকে প্রাপ্ত দুধ পাওয়া যেতে পারে। নাম্বার 4, গার্নেসি। ইংল্যান্ড এবং ফ্রান্সের দুই দ্বীপের মধ্যবর্তী স্থানে অবস্থিত ইংলিশ চ্যানেলের আইল অব গার্নেসির নামক স্থানে এ জাতের উৎপত্তি। মাথা বড়, সামনের দিকে উত্থিত শিং, মাঝারি আকৃতি। এই গরুতে সোনালী হলুদ ছোপ থাকে, লোমহীন অংশ হালকা গোলাপি রঙের হয়ে থাকে। এই গরু একটি বাছুর থেকে গড়ে 4,000 লিটার পর্যন্ত দুধ দিতে পারে। এক বছরে হাইয়েস্ট 13,500 লিটার পর্যন্ত দুধ দেওয়ার রেকর্ড আছে এই গরুর। নাম্বার 5, ব্রাউন সুইস। এটি গৃহপালিত গরুর মধ্যে সবচেয়ে পুরনো জাত। এরা ধূসর বাদামি বর্ণের। এদের আদি নিবাস সুইজারল্যান্ডে। ডেয়ারি গবেষকদের মতে দুধ দেওয়া প্রজাতির মধ্যে এই জাতটি সবচেয়ে পুরনো। এদের ব্যাপারে মজার তথ্য হলো, গ্রীষ্মের সময় এরা পাহাড়ের উঁচু দিকে চলে যেতে পারে, তাই এদের গলায় ঘণ্টা পরানো হয় যাতে কৃষকেরা তাদের খুঁজে পায়। বিশুদ্ধ বাদামি বর্ণের অত্যন্ত গাঢ় বা হালকা হয়ে থাকে। পেছনের অংশ ও নাকের চারপাশের অংশ অন্যান্য অংশের তুলনায় বেশি গাঢ়। এটি একটি বিশাল গরু, যার ওজন প্রায় 600 থেকে 800 কেজি পর্যন্ত হয়ে থাকে। সদ্য জন্ম গ্রহণ করা বাছুরের ওজন 45 থেকে 48 কেজি পর্যন্ত হয়। গর্ভকাল দীর্ঘ, শান্ত ও সহজে উত্তেজিত হয় না। দৈনিক দুধ উৎপাদনে প্রায় 21 থেকে 28 কেজি পর্যন্ত দুধ দিয়ে থাকে। নাম্বার 6, মিল্কিং শর্ট হর্ন। 1780 সালের দিকে এই জাত প্রবেশ করে যুক্তরাষ্ট্রে। এটি লাল সাদা হয়ে থাকে, আকারে মূলত মাঝারি হয়। ইংল্যান্ডের উত্তর পূর্ব দিকে টিস নদীর অববাহিকায় এদের জন্মস্থান। এদের সঙ্গে মিল আছে সুইডিশ রেড গরু, ইলাওয়ারা গরু ও অস্ট্রেলিয়ার গরু। এটি একটি ডুয়েল পারপাস অর্থাৎ দুধ ও মাংস ব্রিড, কিন্তু প্রধানত দুধের জন্য ব্যবহৃত হয়। রুক্ষ প্রকৃতির সাথে মিলিয়ে নিতে পারা এই মাঝারি আকৃতি গরুর ওজন 640 থেকে 680 কেজির মতো হয়। মূলত বাদামি লাল বর্ণের এই গরুর গায়ে সাদা সাদা ছোপ থাকতে পারে। এক ল্যাকটেশনে বছরে প্রায় 7,000 লিটার দুধ দিতে পারে এই গরু। নাম্বার 7, আমেরিকান মিল্কিং ডেভন।
আমেরিকান মিল্কিং ড্যাভন একটি ট্রিপল পারপাস ব্রিড, অর্থাৎ এটিকে দুধ, মাংস এবং ভারী মালামাল বহনের কাজে ব্যবহৃত হয়। এই ব্রিডের উৎপত্তি ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে এবং আমেরিকায় আনা হয় সপ্তদশ শতাব্দীতে। এটি মাংসের জন্য ব্যবহৃত প্রাচীনতম জাতগুলোর একটি। এর গায়ের রং মূলত লাল এবং বিভিন্ন শেড দৃশ্যমান। গাভীর ওজন গড়ে 500 কেজি, ষাঁড়ের ক্ষেত্রে যা 700 কেজি পর্যন্ত হতে পারে। উচ্চ তাপমাত্রায় খুব সহজেই মানিয়ে নিতে পারে। উচ্চ ফলনশীলতা, প্রজননের সহজতা, এসব কারণে এই জাতটি বেশ জনপ্রিয়। মাংসের জন্য এটি বেশ উপযোগী, ভার বহনে সক্ষম এবং দুধের ক্ষেত্রেও বেশ উৎপাদনশীল। নাম্বার 8, নরম্যান্ডি ক্যাটল। নরম্যান্ডি ক্যাটল জাতটি উৎপন্ন হয়েছে ফ্রান্সের উত্তর পশ্চিমাঞ্চল হতে। এটি একটি ডুয়াল পারপাস দুধ ও মাংস ব্রিড। সাদার মধ্যে বাদামি কালো সোপ এই ব্রিডের বৈশিষ্ট্য। বাদামি সিলের আধিক্যের কারণে অনেক সময় বাঘের সাপের মতো দেখায়। মাঝারি থেকে বৃহৎ সাইজের এই জাতের ষাঁড়ের গড় ওজন 1100 কেজির মতো। গরুর ক্ষেত্রে যেটা গড়ে 700 কেজি। এরা বেশ শান্ত প্রকৃতির গরু হওয়ায় ব্যবস্থাপনা সহজ। এই জাতের গরু থেকে 1 ল্যাকটেশনে 6000 লিটার পর্যন্ত দুধ পাওয়া যেতে পারে, দিন প্রতি 20 লিটারের মতো। দুধ প্রোটিন এবং বাটার ফ্যাট এবং পুষ্টিগুণে সমৃদ্ধ। নাম্বার 9, নরওয়েজিয়ান রেড। নরওয়েজিয়ান রেড জাতটি নরওয়ে থেকে উৎপন্ন, জনপ্রিয় ডুয়াল পারপাস দুধ ও মাংস ব্রিড। মাঝারি থেকে বৃহৎ সাইজের এই জাতের ষাঁড়ের গড় ওজন 1300 কেজির মতো। গরুর ক্ষেত্রে যেটা গড়ে 600 কেজি হয়। লাল, লাল সাদা, লাল সাদা কালো, শঙ্কর যে কোনো রঙের হতে পারে। এই জাতের গরু জীবনকাল অন্য জাতের চেয়ে অনেক বেশি। রোগ প্রতিরোধ ক্ষমতা এবং যে কোনো পরিবেশে মানিয়ে নেওয়ার সক্ষমতা বিবেচনায় এটি অন্যতম সেরা একটি জাত। এটি সাধারণত 1 ল্যাকটেশনে 10,000 লিটারের মতো দুধ দিয়ে থাকে, ফলে এক্ষেত্রেও এটি প্রনিধানযোগ্য। নাম্বার 10, লাল বা সাদা হলস্টাইন। লাল বা সাদা হলস্টাইন গরু মূলত আমেরিকা এবং ক্যানাডাতে প্রথম পাওয়া যায়। জাত হিসেবে একেবারে নতুন। 1964-তে একে আলাদা জাত হিসেবে চিহ্নিত করা হয়। দুধ এবং মাংস দুই কারণেই এটি পছন্দের তালিকায় থাকে। গাভীর ওজন 600 থেকে 700 কেজির মতো হয়ে থাকে এবং ষাঁড়ের ওজন গাভী থেকে একটু বেশি হয়। যে কোনো পরিবেশের সাথে মানিয়ে চলার দক্ষতার কারণে এই জাত বেশ জনপ্রিয়। দুধ উৎপাদনেও এর পারফরম্যান্স বেশ সন্তোষজনক। তো এই ছিল আজকের আলোচনা। আমরা এখানে এক নজরে বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় 10টি গরুর জাত সম্পর্কে তুলে ধরার চেষ্টা করলাম। এই গরুগুলো দুধ উৎপাদনের জন্য বিখ্যাত, একটি বিষয় না বললেই নয়। আজকের আলোচনা বিশ্বব্যাপী সমাদৃত 10টি জাত নিয়ে। এই সিরিজের নেক্সট ভিডিওতে তুলে ধরা হবে বাংলাদেশের জনপ্রিয় 10টি জাতের কথা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।